জল নিকাশির কাজ করতে গিয়ে বিপত্তি, উল্টে গিয়েছে ডাম্পার, দেখাবো একেবারে টি এন মুখার্জি রোড রয়েছে এবং তার পাশেই। এখানে আজকে যেমনটা পুরসভার পক্ষ থেকে যে জল নিকাশির ব্যবস্থা সেটা করার জন্য এই জেসিবি দিয়ে ডাম্পার দিয়ে কাজ চলছিল এবং একটু আগেই যেমনটা জানতে পারছে স্থানীয় সূত্রে বিপত্তি ঘটে এবং এই যে কেটে যে মাটিগুলো তোলা হচ্ছিল সেটা নিয়ে যেতে গিয়েই কিন্তু এই ডাম্পার একবারে পাল্টি মারে এবং দেখতে পাচ্ছ কী অবস্থা, ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছে। যদিও আমরা জানতে পারছি যে চালক তিনি সুরক্ষিত রয়েছেন, অল্প চোট হয়েছে, কিন্তু একটা বড়সড় বিপত্তি ঘটতে পারতো। এইভাবে কাজ চলছিল আজকে দুপুরে এবং সেই ড্রেনের কাজ চলাকালীন এই বিপত্তি ঘটে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ডাম্পার সেটা পড়ে রয়েছে এবং সেটা তোলার জন্য যা ব্যবস্থা করা সেটা তোড়জোড় চলছে। তবে টি এন মুখার্জি রোডে দেখতে পাচ্ছ যত একটা গুরুত্বপূর্ণ ব্যস্ততম রাস্তা, তার ধারে এরকম একটা ঘটনা কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে, এলাকার মানুষজন তারা রয়েছেন। এখানে আমি একটু কথা বলি, বলছি এটা কখন হলো, মানে কখন আমি এলাম, এটা এটা কি মানে কখন হলো, আর কি কোনো আহত বা কিছু হয়েছে? আমি তো ছিলাম না, আমি বাড়িতে ছিলাম, ড্রাইভার ফোন করেছে গাড়ি পাল্টি হয়েছে, তারপরে এসে দেখছি গাড়ি পাল্টি হয়ে গেছে। এইখানে পৌরসভার ড্রেন কাটিং হচ্ছিল, এইখানে কাটিং করে পৌরসভার জায়গা আছে ওখানে মাল ফেলা হচ্ছিল। ড্রাইভার তো কোমরে লেগেছে, পায়ে লেগেছে, ড্রাইভার এখানে আছে। কিভাবে উল্টালো, কিভাবে? ও ধস গেয়া চাকা মাটি ধস গেয়া থা, হ্যাঁ মিটি এই লোড হো রা থা, বস টায়ার ধস গেয়া, মাটি কটিং হো গে। আপনা কুছ হুয়া? চোট লাগা প্যার মে আর ডার মে। বুঝতেই পারছেন চালক তিনি রয়েছেন এবং তিনি যেমনটা বলছেন যে এই ঘটনা আমি দেখাবো, আমার বাঁদিকেই রয়েছে এখনও কিন্তু এই গুরুত্বপূর্ণ যে টি এন মুখার্জি রোড, সেই তার যে আরামবাগামী যে রাস্তা অর্থাৎ সিয়াখালা চণ্ডীতলা দিকে যাওয়ার যে রাস্তা তার উল্টো দিকে এইভাবেই পড়ে রয়েছে এবং চালক তিনি সুরক্ষিত রয়েছেন। এবং যেমনটা জানতে পাচ্ছি পুরসভার যে কাজ, মূলত পুরসভার কাজ চলছিল এখানে জল নিকাশি, আপনারা জানেন 13 নম্বর ওয়ার্ড সহ একাধিক ওয়ার্ডে জলমগ্ন পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সেই জলমগ্ন পরিস্থিতিকে স্বাভাবিক করতেই পুরসভা তৎপর। এবং আজকে ড্রেনের কাজ হচ্ছিল এখানে, হাই ড্রেন করে যাতে জল এখান থেকে নিকাশি করা হয় সেই কাজ চলছিল এবং তারপরেই যেমনটা জানতে পারছি বিপত্তি ঘটে। এখান থেকে এই যে ডাম্পার সেই ডাম্পারে করে মাটি নিয়ে যাওয়ার জন্যই ব্যবহার করা হচ্ছিল এবং কোনো কারণে দেখতে পাচ্ছ ধস নেমে গিয়ে সেই যে ডাম্পার সেটা পাল্টি খেয়ে গেছে। তবে চালক সুরক্ষিত রয়েছে এবং এই যে বিষয় সেই বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এবং আমি দেখাবো আমার বাঁদিকে এই যে রাস্তা, সেখানে প্রচুর পরিমাণে গাড়ি এখানে কিন্তু যাতায়াত চলছে, ট্রাফিক কর্মীরা রয়েছে। তবে এখনও পর্যন্ত এই গাড়িকে তোলার যে তোড়জোড় সেটা আমরা দেখতে পাচ্ছি এখনও তোলা যায়নি, তবে চেষ্টা চলছে এবং খুব শীঘ্রই এই গাড়িকে তোলা হবে। এই বিপত্তির ফলে কিন্তু কোনো কারোর কোনো চোট হয়নি, কারো কোনো হতাহতের কোনো খবর নেই। তবে এইরকম একটা ব্যস্ততম রাস্তার পাশে এইভাবে একটা বড় ডাম্পার উল্টে যাওয়ার ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এবং খুব শীঘ্রই এই ডাম্পারকে উদ্ধারের কাজও চালাবে এমনটাই আমরা জানতে পাচ্ছি। আপনারা কী বলুন এই বিষয় নিয়ে, কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়, বাংলার খবর বিশ্বের দরবারে।